উপত্যকাতে কুপওয়ারাতে একবার অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘনের পর আবারও বান্দিপুরাতে সেখানে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাক সেনা এবং বিনা প্ররোচনায় মর্টার হামলা পাক সেনা, যার জেরে আতঙ্কে রয়েছে সেখানকার সাধারণ বাসিন্দারা। আবারও বিনা প্ররোচনায় গুলি বর্ষণ পাক সেনার এবং বান্দিপুরার উরি সেক্টরে, সেখানে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাক সেনা। বারামুল্লার উরি সেক্টরে সেখানে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাক সেনা এবং পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় সেনারা। তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে লাগাতার অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে উপত্যকা এবং চলছে গুলির লড়াই এবং সেখানে পরিস্থিতি যথেষ্ট উত্তপ্তকর পরিস্থিতি সেখানে এবং মঙ্গলবারের পর বুধবারেও কুপওয়ারা তাংধারেও সেখানে অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাক সেনা। নিরাপত্তা রক্ষীদের ওপর জঙ্গি হামলা এবং নিরাপত্তা রক্ষীরা আবারও জঙ্গিদের নিশানা এবং তাদেরকে নিশানা করে সেখানে হামলা চালানো হয়। হামলার পর পলাতক জঙ্গিরা এবং জঙ্গিদের খোঁজে গোটা এলাকা জুড়ে চলছে তল্লাশি অভিযান। একদিকে যেরকম জঙ্গি হামলা তল্লাশি অভিযান চালাচ্ছে সেখানকার যৌথ বাহিনী, অন্যদিকে লাগাতার অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করছে পাক সেনা। একের পর এক জায়গায় উপত্যকায় সেখানে কিন্তু অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করছে পাক সেনা এবং সেখানকার স্থানীয় বাসিন্দাদেরকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, সুরক্ষিত স্থানে নিয়ে যাওয়া হয়েছে যাতে তাদের কোনো ক্ষয়ক্ষতি না হয়। তবে জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে, কার্যত যুদ্ধ পরিস্থিতি গোটা উপত্যকা জুড়ে এবং যেরকম প্রাক্তন সেনা কর্তারা জানাচ্ছেন যে অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘনের মূল উদ্দেশ্যই হলো জঙ্গি অনুপ্রবেশ। এবং যেরকমটা আমরা জানি, জঙ্গি অনুপ্রবেশে প্রত্যক্ষভাবে মদদ দেয় পাকিস্তান এবং তবে বহুবার জঙ্গি অনুপ্রবেশের ছক বানচাল করেছে সেখানকার ভারতীয় সেনারা এবং সেখানে কিন্তু বারে বারে যোগ্য জবাব দিয়েছে পাকিস্তানকে। তবুও যেন পাকিস্তান কোনোভাবেই চুপ থাকছে না, লাগাতার অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন এবং জঙ্গি হামলায় কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে উপত্যকার জনজীবন। আমরা বিস্তারিত কথা বলবো, আমাদের সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি ইয়াবর সাফি। সাফিজি, আবি কা ক্যা স্থিতি হ্যায়? अभी भी वहाँ पर जो है तलाशी अभियान जारी है। आज सुबह सवेरे सफी जी सुनाई दे रही है आपको? जी बिल्कुल, आज सुबह सवेरे जब कॉर्डन एस्टेब्लिश किया था तो उसके बाद मिलिटेंट्स ने जो है सुरक्षा बल के जवानों पर फायर किया था, जिसमें जो है आर्मी का एक जवान जो है वो घायल हुआ था। उसके बाद जो है एरिया में कॉर्डन लगा दिया गया था और सर्च लॉन्च किया था मिलिटेंट्स के लिए। आखिरी इनपुट आने तक वहाँ पर जो है सर्च जारी थी। जी अभी भी गोलीबारी चल रही है क्या वहाँ पे? देखिए फायरिंग नहीं हो रही है क्योंकि इनिशियल राउंड फायर करके मिलिटेंट्स एरिया से निकलने में कामयाब हुए, लेकिन मिलिटेंट्स को ट्रेस करने के लिए तलाशी अभियान अभी भी वहां पर जारी है। जी कोई मिलिटेंट की सबूत मिली है वहां पर रहने की? देखिए मिलिटेंट के होने की आशंका थी वहां पर, जिसके लिए कॉर्डन एस्टेब्लिश किया जा रहा था, लेकिन अभी कॉर्डन एस्टेब्लिश नहीं हुआ था कि मिलिटेंट्स ने फायर किया वहां पर। इनिशियल राउंड में सेना का एक जवान वहां पर घायल हुआ था। अभी भी पूरे एरिया को कॉर्डन ने लिया हुआ है और सर्च जारी है मिलिटेंट्स को नायब करने के लिए। जी किसी के घायल होने की खबर मिल रही है क्या? देखिए इसमें एक जो आर्मी का जवान है 31 RR वो घायल हुआ है, हालांकि उसकी कंडीशन जो है स्टेबल बताई जा रही है। जी জি সাফি জি, বহুত শুক্রিয়া সাথ রাখার জন্য। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ইয়াবর সাফির সাথে এবং একজন সেনা সেখানে মামুলিভাবে আহত হয়েছে এবং তার অবস্থা এখন কিন্তু যথেষ্ট সুস্থ। আমরা কথা বলেছিলাম প্রাক্তন সেনাকর্তা রাজ গাধিয়ানের সাথে, কি বলছেন তিনি শুনবো। কল ভি উনহোনে পুঞ্চ কে ইলাকে মে এক अपना हेलीकॉप्टर उड़ाया था 300 मीटर के अंदर अंदर, जो कि नॉर्मल अंडरस्टैंडिंग है कि 1 किलोमीटर में कोई रोटरी विंग एयरक्राफ्ट हेलीकॉप्टर वगैरह नहीं आना चाहिए। जरूर उसका तो खैर प्रोटेस्ट जो भी जरूरी है वो भारत करेगा, लेकिन ये सीज फायर वायलेशन तो अभी रोजाना होती है क्योंकि वो चाहते हैं जितने ज्यादा से ज्यादा जिहादी कश्मीर में भेजे जाएं। हाफिज सईद तो रोज इसके बारे में बोलता भी रहता पाकिस्तान में खुलेआम जी। तो ये सीज फायर वायलेशन उनको कवर देने के लिए होती है ताकि इस सीज फायर में जो फायर पाकिस्तान करता है उसके कवर के नीचे उनके घुसपैठी आ सकें, लेकिन हमारी सेनाएं सतर्क हैं, वो काफी सारी जो उनकी कोशिश है वो नाकामयाबी हो रही है। तो जब तक हम इसके सोर्स को टैकल नहीं करेंगे जहां से चलते हैं। আমরা ইতিমধ্যে যোগাযোগ করেছি প্রাক্তন মেজর জেনারেল কে কে গাঙ্গুলির সাথে। স্বাগত এনএম নিউজে। যে বিষয়টা প্রথমে জানতে চাইব, পাকিস্তান কোনোভাবেই চুপ থাকছে না, বারে বারে অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন অথবা জঙ্গি হামলার খবর উঠে আসছে, কি বলবেন?
দেখুন, পাকিস্তান যতই বিশ্বের সমস্ত রাষ্ট্র থেকে চাপে আসছে, চাপে পড়ছে, সে ততই তার আক্রমণটা ছানিয়ে যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় বাড়িয়ে যাচ্ছে। তার একটা কারণ হলো চীন। চীন পাকিস্তানকে দিয়ে এই কাজগুলো করাচ্ছে, যাতে করে একটা সময় এসছে এখন যখন কাশ্মীরের ভিতরে অনেক দল হয়েছে, অনেক আতঙ্কের সৃষ্টি হয়েছে, এখন ভাবছি একটা বড় হাতুড়ির আঘাত।